বৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমরা দশম অধ্যায়ের দ্রুত উচ্চতা এই চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নের সমাধান ক এবং খ করেছিলাম। আজকে সমাধান করব গ। আচ্ছা, আমরা আজকে গ এর সমাধান করছি। এখানে দেখো, গয়ের প্রশ্নটা ছিল এ বি সি ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি, অর্থাৎ এ বি প্লাস বি সি প্লাস এ সি। তা আমার শুধুমাত্র এখানে এ সি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে বি সি বের করতে হবে, এ বি বের করতে হবে। আচ্ছা, এবার এ বি বের করার জন্য আমি যদি এই 30 কোণের সাপেক্ষে নেই, তাহলে এটা হচ্ছে আমার, অর্থাৎ এ বি ডি ত্রিভুজ থেকে যদি নেই, তাহলে এ বি ডি কোণের, অর্থাৎ এই বি কোণের সাপেক্ষে লম্ব এ ডি, অতিভুজ হচ্ছে এ বি। তাহলে সাইন এ ডি বি কোণ, এখন এটার লম্ব আমার এখানে খ থেকে প্রাপ্ত, এটা খ হতে প্রাপ্ত এ ডি সমান 15 টাইমস স্কোয়ার রুট অফ 3 মিটার, আর সিডি সমান 15 মিটার, আর উদ্দীপকে এটা দেওয়া আছে 30 মিটার। এবার মূল ত্রিভুজটা হচ্ছে আমার এ বি ডি, তাহলে এ ডি বি কোণ সমান সাইন এ বি ডি কোণ সমান এ ডি ডিভাইডেড বাই এ বি। এবার এ বি ডি কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল এ ডি এর মান 15 টাইমস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই এ বি। সাইন 30 এর মান আমরা ত্রিকোণমিতিক অধ্যায় 9.2 তে পড়ে এসেছি, হাফ। সাইন 30 এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ ইকুয়াল 15 টাইমস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই এ বি। সুতরাং এ বি সমান কত আসে, এখানে আড়াআড়ি গুণ বলো তোমরা, বা আমরা যেটাই বলি, এ বি সমান কত, 15 দ্বারা 30, 30 টাইমস স্কোয়ার রুট অফ 3, এটার আসন্ন মান আসে 51.962, অর্থাৎ 3 স্কোয়ার রুট করে যে মানটা আসবে, 30 দিয়ে গুণ করলে এই মানটা চলে আসবে, সামথিং আরও থাকবে, কিন্তু আমি আসন্ন মান নিয়েছি 3 দশমিক পর্যন্ত, তাই এটা 51.962 মিটার হচ্ছে এ বি এর দৈর্ঘ্য। এ বি পেলাম, এবার দরকার কি আমার বিসি, বিসি পেতে হলে আসতে হবে আমার কি, সমকোণী ত্রিভুজ থেকেই আসতে হবে। তাহলে এবার যদি আমি ট্যান নেই, তাহলে পাবো লম্ব এবং ভূমি সম্পর্ক, অলরেডি একটা অংশ পেয়ে গেছি, সিডি এর মান পেয়ে গেছি, এখন বিসি এর মান পেতে হলে আমাকে বিডি এর মান যদি পাই, তাহলে বিডি থেকে সিডি বাদ দিলে বিসিটা পাবো। সেই লক্ষ্যে এখানে দেখো, ট্যান এ বি ডি কোণ সমান হবে কি, এ ডি ডিভাইডেড বাই বিডি, তাই লিখছি ট্যান এ বি ডি কোণ সমান এ ডি ডিভাইডেড বাই বিডি। ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ এ ডি বি কোণ সমান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে এ ডি এর মান 15 টাইমস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই বিডি। ট্যান 30-র মান আবারও বলছি 9.2 অধ্যায়ের, ট্যান 30-র মান শিখে এসেছ 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 3 ইকুয়াল 15 স্কোয়ার অফ 3 ডিভাইডেড বাই বিডি। এটা যদি আমি গুণন করি, আড়াআড়ি গুণন করি বিডি, আর এটা গুণন করলে 15 ইন্টু স্কোয়ার অফ 3 হোল স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটা 3, তাহলে 15 ইন্টু 3 তার মানে 45, বিডি সমান হচ্ছে 45, তাহলে বিসি সমান কত, বিসি সমান হচ্ছে বিডি মাইনাস সিডি, তাহলে বিডি হচ্ছে 45, সিডি হলো 15, তাহলে 45 মাইনাস 15 মিটার ইকুয়াল 30 মিটার। তাহলে এবার পেয়ে গেলাম কত, বিসির মান কত পেলাম, বিসির মান পেলাম 30 মিটার। তাহলে এবার আমার তিন বাহুর দৈর্ঘ্য এখানে আসতেছে, তিন বাহুর দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান এ বি প্লাস বিসি প্লাস এসি। এ বি এর মান পেয়েছি 30 স্কোয়ার রুট অফ 3, অর্থাৎ 51.962, প্লাস বিসি এর মান
30 মিটার প্লাস এসি এর মান 30 মিটার ইকুয়াল 111.962 মিটার অর্থাৎ 111.962 মিটার প্রায়। আসন্ন মান লিখলে অবশ্যই প্রায় লিখতে হবে বা চিহ্নটা দিতে হবে। এই ছিল আজকের সমাধান, ঘয়ের সমাধান। এটাকে পিথাগোরাসের সাহায্যেও করা যায়, পিথাগোরাসের সাহায্যে করা যায়। আমি পিথাগোরাসের এই সমাধানটা পিথাগোরাসের সাহায্যেও করা যায়, আমি একটু পিথাগোরাসের সাহায্য দেখাবো। বিডি স্কোয়ার সমান পিথাগোরাসের উপপাদ্য যদি নেই, সমাধান শেষ। এটা তোমাদের অতিরিক্ত বোঝার জন্য আমি ইয়ে করতেছি, এটা তোমরা ইয়ে করতে পারো। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে কী হবে, আমার এবি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তা আমার তো বিডি স্কোয়ার দরকার, এখানে ত্রিভুজ এ বি ডি থেকে পাই বিডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কোয়ার, বিডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। অতএব বিডি সমান স্কোয়ার রুট অফ এবি স্কোয়ার। আমি এখানে মান বসা দিতে চাচ্ছি, আসন্ন মানটা না দিয়ে দিব, স্কোয়ার রুট 30 স্কোয়ার রুট অফ 30 টাইমস স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার মাইনাস এডি এর মান হচ্ছে 15 টাইমস স্কোয়ার রুট অফ 3 হোল স্কোয়ার। ইকুয়াল আসবে আমার 900, আর হলো 3 গুণ 2700 মাইনাস এটা হচ্ছে 15 বর্গ 225, আর স্কোয়ার রুটের বর্গ করলে 3, তাহলে 225কে 3 দ্বারা গুণন করলে হচ্ছে কত, 675। এটার বিয়ে করলে আসতেছে তোমার 2025, যার বর্গমূল হচ্ছে 45। তাহলে বিডি সমান 45, অর্থাৎ এইটুকু হলো বিডি নির্ণয় করার জন্য। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যদি কেউ যাও তাহলে এইটুকুর সাহায্যে বিডির মান নির্ণয় করে বিসি বের করতে পারবা। তাহলে বিসি ইকুয়াল কত আসবে, বিডি মাইনাস সিডি 45 মাইনাস 15 মিটার ইকুয়াল 30 মিটার। পরে আবার পরিসীমা এবি প্লাস বিসি প্লাস এসি একই 111.962 মিটার প্রায়। এই ছিল আমার আজকের ক্লাস, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।